প্রতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি উত্তর কোরিয়ার আন্তর্জাতিক ডেস্ক। আন্তর্জাতিক সমালোচনা আর যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকির মুখেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে উত্তর কোরিয়া। পিয়াংইয়াংয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য দিয়েছেন। মিস্টার রিয়েল বলেছেন উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে এবং সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক ভিত্তিতে এই কার্যক্রম চলতে থাকবে। ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার মধ্যে চলমান অস্থিরতার মধ্যে এমন ঘোষণা দিলেন উত্তর কোরিয়া। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যুক্তরাষ্ট্রে পরীক্ষা না নিতে উত্তর কোরিয়াকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন উত্তর কোরিয়ার সঙ্গে তার দেশ কৌশলগত কারণে যে ধৈর্য এতদিন দেখিয়ে এসেছে তার দেখানো সম্ভব হবে না। উত্তর কোরিয়া এখন ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর রোববার সিওলে পৌঁছেছেন পেন্স। অপরদিকে হ্যান বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের বিরুদ্ধে সামরিক হামলা চালায় তবে আমরাও নিজস্ব কৌশল এবং পদ্ধতিতে পারমাণবিক হামলা চালাবো। সূত্র বিবিসি। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।